হ্যালো গাইস, মিক্সড ম্যাজিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি মীনাক্ষী আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করতে চলেছি কই মাছ। তাই এখানে নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। আর আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো এক পিট হয়ে গেছে, এখন উল্টে দেব। এখন তুলে নেব। সেগুলো ফ্রাই করে নেব। আমার সমস্ত মাছ ফ্রাই হয়ে গেছে, এখন কই মাছের ঝালটা বানিয়ে নেব। কই মাছের ঝাল বানানোর জন্য আগে থেকে যে মাছ ভাজার তেলটা ছিল তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, আর এখন দিয়ে দেব এখানে আমি মশলা করে রেখেছিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর 5-6 মিনিট ধরে একটু কষিয়ে নেব, অল্প আছে। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, আর এখন আমার কই মাছের ঝাল রেডি হয়ে গেছে। এরকম গামা গামা খাই ঝোল রাখবো। তো ফ্রেন্ডস, আমার কই মাছের রান্না রেডি হয়ে গেছে। আমি কই মাছে সেরকম কোনো মশলা ব্যবহার করিনি, অল্প মশলায় রান্না করেছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।